আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবা রাক হু সম্মানিত দর্শক সম্মানিত সুপ্রিয় দিনদার ভাই বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে আবার এসেছি একটি ছোট্টখানি কিছু প্রশ্নোত্তর নিয়ে বৈবাহিক জীবনে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এসেছি ইনশা আল্লাহাল আমরা সকলে অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখব এবং আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ তার আগে আসল বিষয়বস্তুতে যাওয়ার আগে দুটি কথা বলবো আর এই কথাগুলো বলা খুবই প্রয়োজন সম্মানিত ভিউয়ার্স দেখুন হয়তো আপনারা মনে করবেন যে মরবি সাহেবদের আর কোনো কাজ নেই এই বিষয় ছাড়া আর কোনো বিষয় নেই এদের কাছে আর হয়তো অনেক রকম মন্তব্য করবেন এবং করেছেন কেননা আগেকার ভিডিওগুলোতে অনেক রকমের মন্তব্য এসেছে যে স্বামী স্ত্রী সঙ্গম নিয়ে কিছু ভিডিওস চ্যানেলে আপলোড করা হয়েছে যে বিষয়গুলোর ব্যাপারে কমেন্ট এসেছে মন্তব্য এসেছে এবং আমার ইসলামী ভাই বোনেরা এমন অনেকেই আছে যেনারা গালমন্দ করতে ভালোবাসে তো এমন এমনকি মন্দ খুবই করা হয়েছে মা বন তলীয় মা গাল গালাগালজ করা হয়েছে তো যাই হোক আপনারা প্রশ্ন করেছেন বা করছেন বা করবেন আর আমাদেরকে উত্তর দিতে হবে কেননা নবী আলাহ সাল্লা সালাম বলেছেন আননি ওয়ালা আয়া তুমি যদি আমার তরফ থেকে বা তোমরা যদি আমার তরফ থেকে একটি আয়াত বা একটি হাদিসও জেনে রাখো তাহলে সেই আয়াত বা সেই হাদিসের কথা অন্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দাও এটি তোমাদের দায়িত্ব কর্তব্য তা আমাদের যেহেতু আমাদের দায়িত্ব আমরা এলম শিখেছি আল্লাহ তালা শিখিয়েছেন তো আপনাদের যখন প্রশ্ন আমাদের কাছে আসে তখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয় যদিও বা আমাদেরকে অনেক প্রশ্নগুলোর উত্তর দিতে লজ্জা লাগে একটুকু লজ্জিত লজ্জিত ভাব মনোভব করি তো যাই হোক কিছু করার নেই এগুলো আমাদেরকে করতে হবে আমাদেরকে বলতে হবে আপনাদের মন্তব্য যাই হোক কেন কেননা আপনাদের মন্তব্য দিকে যদি আমি খেয়াল করি বা যদি মন দেই তাহলে এই বিষয় এই বিষয় এই জাতীয় বিষয়গুলো আমরা আপনাদের সম্মুখে বা আমাদের নিজেদের চ্যানেলে আমরা আপলোড করতে পারবো না তো যাই হোক আসুন আমরা এখানে কয়েকটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ আল্লাহ শুনব সর্বপ্রথম প্রশ্ন হলো বিষয় হলো দাম্পত্য জীবন নিয়ে কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা উত্তর সম্মানিত ভিভার্স সম্মানিত ইমানদার ভাই বোনেরা আমাদের প্রথম প্রশ্ন হল কেউ প্রশ্ন করেছেন বাথরুমে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে কি না এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন বাথরুমে বাথরুম তো সহবাস করার জায়গা নয় অতএব ক্ষেত্রে বাথরুমে সহবাস না করাটাই উত্তম হ্যাঁ তবে যদি রুমের মধ্যে অসুবিধা আছে বাচ্চা আছে বাচ্চা বেশি আছে বাচ্চারা জেগে যায় বাচ্চারা অসুবিধা করে সেক্ষেত্রে আপনি কোথাও যাবেন বা আপনার তাড়া আছে তো আপনি বাথরুমে সহবাস করতে পারেন জায়েজ আছে না জায়জ নয় তবে বাথরুম সহবাসের জন্য নির্জন এলাকা হতে হবে নির্জন জায়গা হতে হবে তাহলে সুবিধাজনক জিনিসটা কাজটা করতে সুবিধা হয় অতএব ক্ষেত্রে বাথরুমে সহবাস করা যাবে কিন্তু সেখানে সহবাস করা না সহবাস না করাটাই ভালো কেননা বাথরুম সহবাস করার জায়গা নয় বাথরুম হল না পাকি দূর করার জায়গা না প্রয়োজন মেটানোর জায়গা তো যাই হোক ক্ষেত্রে বাথরুমে সহবাস করা চলবে নয় গোনা হবে না দ্বিতীয় প্রশ্ন হলো স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করতে পারবে কি না এর উত্তর হবে জি পারবে কোনো অসুবিধা নাই নবী আলাহি সাল্লাতুসালামের জামানাতে নবী আলাহ সাল্লাতুসলাম এবং তার স্ত্রীগণ একসাথে গোসল করেছেন তাতে কোনো অসুবিধা নাই আপনি গোসল করতে পারেন বাথরুমে স্বামী স্ত্রী একসাথে তৃতীয় প্রশ্ন হল পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না এর উত্তরে আমরা বলবো যে জি হ্যাঁ সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নির্ণয় করা হয় না বা কোনো দিক নিযুক্ত বা নির্ধারিত করা হয় না যে এই দিকে মুখ করে বা এই দিকে কিবলা দিকে মু করে সহবাস করা যাবে না এমন কোনো ব্যাপার নয় আপনি করতে পারেন যেহেতু শরীয়তে এর কোনো এর কোনো প্রকাশ্য স্পষ্ট বিষয় এরকম নেই যে পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে না করতে পারেন অসুবিধা নাই চার নম্বর প্রশ্ন হল স্বামী স্ত্রী সহবাস স্বামী সহবাসে অক্ষম হলে স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর কি করণীয় এখানে আমরা বলবো যে সম্ভব হলে ধৈর্য ধারণ করা এবং স্বামীর চিকিৎসা করানো আর স্বামীর চিকিৎসা করার ব্যবস্থা করা যদি তাও না হয় তাহলে কি করতে হবে প্রথম কথা তো স্ত্রী ধৈর্য ধারণ করবে এবং স্বামীর চিকিৎসা করাবে তারপরও যদি একটি সঠিক সঠিক একটি কোনো দিক অবলম্বন না করা যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে স্ত্রী কোনো বেবিচারিতে বা কোনো গুনাহের কাজে লিপ্ত যদি না হয় বা না হতে পারে বা বেঁচে থাকে তাহলে স্ত্রী ধৈর্য ধারণ করবে আর এর কোনোটাই যদি না হয় তাহলে শেষ মেশ একটা কী করতে হবে একটি একটি দিক অবলম্বন করতে হবে যে দিকটা হলো ডিভোর্সের দিক এটা শেষ স্টপিজ এর পরে আর কোনো স্টপ নেই তবে তার আগে আমি বলবো যে স্ত্রী ধৈর্য ধারণ করবে শ্যাম রাখবে কেননা শ্যাম রাখার কারণে ধৈর্য বাড়ে এবং শ্যাম রাখতে পারলে ভালো হবে তবে কি হবে মনের যে চাহিদাটা আছে ওটা কম হবে পাঁচ নম্বর প্রশ্ন হলো স্বামী প্রবাসে থাকে তাই স্ত্রীর সাথে ভিডিও কলে ব্যবস্থ হওয়া যাবে কি যাবে না এক্ষেত্রে আমরা বলবো যে দেখুন সোশ্যাল মিডিয়া স্বামী স্বামী যদি প্রবাসে থাকে বিদেশে থাকে এমন অবস্থায় স্ত্রী এবং স্বামী দুজনের সহমতিতে ব্যবস্থার হওয়া যাবে ভিডিও কলে তবে যদি ভিডিও কলটা নিরাপদ হয় কেননা বেশিরভাগ দেখা গেছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জিনিসগুলো নিরাপদ থাকে না ভাইরাল হয়ে যায় অতএব ক্ষেত্রে যদি স্বামীর তাড়া থাকে বা স্বামী থাকতে পারছে না তাহলে স্বামীকে স্ত্রীর কাছে চলে আসা চলে আসাটাই উত্তম এটাই শরীয়তের বিধান নবী আলাহিসু বলেছেন কোন পর মহিলাকে দেখে যখন তোমার সহবাস সহবাসের উত্তেজনা বাড়বে তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে এসো আর তোমার চাহিদা তোমার খাহিস তোমার মনোকামনা পূরণ করো অতএব ক্ষেত্রে ভিডিও কলে ব্যবস্ত্র স্ত্রিক হওয়া এটি ভালো নয় এটি উত্তম কাজ নয় এই কাজটি আপনার পরে দেখা যাবে যে আপনারই ক্ষতি বা আপনারই অসুবিধার কারণ হয় দাঁড়াতে পারে অতএব ক্ষেত্রে দুজনের সহমতি যদি থাকে আর ভিডিও কলটি যদি নিরাপদ থাকে তাহলে ভিডিও কলে ব্যবস্থ হওয়া চলবে কোনো অসুবিধা নাই ছয় নম্বর প্রশ্ন হলো সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গোনা হবে সহবাস করছে বাচ্চা নেবে না এমত অবস্থায় বীর্য যেটা বের হবে সেটা স্ত্রীর জনিপথে না ফেলে বাইরে ফেলা যাবে কি না এতেও আমি বলবো যে সাহাবাদের জামানায় সাহাবারা করতেন যেটা আজল বলা হয় তো দুজনের সহমতিতে আজল করা যাবে অসুবিধা নাই তবে এটা সাময়িকভাবে হতে হবে কেননা এটা বরাবরের জন্য করা চলবে না বরাবর করলে কিন্তু অসুবিধা আছে তাই কখনো কেমন করতে পারেন অসুবিধা নাই আজল করতে পারেন সহবাস শেষে বীর্য বাহিরে ফেলতে পারেন অসুবিধা নাই সাত নম্বর প্রশ্ন হলো স্বামীকে না বলেই তার পকেট থেকে টাকা নিয়ে জমা রাখা যাবে বা জমা করা যাবে কি না দেখুন স্বামীকে না বলে পকেট থেকে তার টাকা নেওয়া এটা এক ধরনের চুরি তবে স্বামী যদি আপনার হক পরিপূর্ণভাবে আদায় না করছে সালামের জামানাতে এক মহিলা নবী আলাহ সাল্লা সাল্লামের কাছে এলেন এসে বলেন ইয়ার ইয়ারসল্লাহ আমার স্বামী আমার হক পরিপূর্ণভাবে আদায় করে না আমি কি তার পয়সা থেকে আমি চুপি চুপি পয়সা টাকা নিয়ে জমিয়ে রাখতে পারো নবী আলাহ সাল্লাম বলেন যদি তোমার সে হক পরিপূর্ণভাবে আদায় না করছে তাহলে তোমার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে তুমি জমিয়ে রাখতে পারো এতে অসুবিধা নয় তবে আপনার যতটুকু প্রয়োজন তার বেশি কিন্তু না যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু নিয়ে আপনি রাখতে পারেন অসুবিধা নাই সম্মানিত দর্শক আশা করবো সমস্ত প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারলেন আজকের ভিডিও এই পর্যন্ত দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত